যাও, গুরুদেবকে প্রণাম করো, যাও। হেঁচে পাওয়া প্রণাম অপমানের সমান। আমি আর এভাবে অপমানিত হতে চাই না। এই প্রণামের আমার দরকার নেই। না, তোমাকে এতবার করে বললাম গুরুদেবকে গিয়ে প্রণাম করে এসো, তুমি তাও গেলে না, নড়লে না। শেষ হয়েছে, খুব ভালো হয়েছিল না মায়ের চোখে? গুরুদেব এসে ওকে একেবারে ছেঁচে দিয়েছে, নিজ বউয়ের ভালো মানুষের একেবারে বরফটা বাঁচিয়ে দিয়েছে। ঠিক করেছে, আরও ঝড় থাক মেজ বউ, আমার কিংশুককে অপমান করেছে। গুরুদেব আসুন, একটু বসুন, জল মিষ্টি দিই আপনাকে। সেজ বৌমা, আনি 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 মামি। না 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 মহেশ্বর, তোর ওই নাতনির হাজার দোষ ত্রুটি জানার পরেও আমি আমি এই সুতীর্থকে তোমাদের এই বাড়িতে পাঠিয়েছি, যাতে তোমাদের পরিবার থেকে অশান্তি দূর হয়। বিয়েটা হওয়ার পর যেন তোমাদের জীবনে শান্তি শান্তি নেমে আসে। আমার বিধান তোমার ওই মেজ বৌমা যেভাবে খণ্ডাবে, আমি 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 দুঃস্বপ্নেও ভাবিনি। যাও না ওনার কাছে গিয়ে ক্ষমা চাও, উনি রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। যাও গিয়ে ওনাকে শান্ত করে দাও। যাও ঈশানী ঘোষ, আজ আমি তোমাকে পা ধরিয়ে ছাড়ব। আচ্ছা, পেঁচে ফেললো তো আমাকে? মানে আমি আইনের রক্ষক, তার থেকে বড় কথা আমি একজন মেয়ে, আর একজন মেয়ে হয়ে নিজের মেয়েকে পণ্য হিসেবে একটা ছেলের হাতে আমি তুলে দেব না। আপনি তো একজন প্রাজ্ঞ ব্যক্তি, আপনার কাছে ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষই সমান। আপনি নিজেকে পণ্য প্রথার মতো একটা অন্যায় বর্বর জিনিসকে সমর্থন করেন? আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে আপনি আপনি ওনাদেরকেই জিজ্ঞেস করে দেখুন।